ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন যে আমরা অবগত আছি যে প্রাণীর ছবি, কোনো ধরনের প্রাণীর ছবি, মানুষ বা জীবজন্তুর ছবি অঙ্কন করা, এটা ইসলাম বৈধতা দেয় না বা এটা হারাম ইসলামের দৃষ্টিতে। তো প্রাণীর ছবি না এঁকে শুধু সেখানে কালার করা বাচ্চাদের ক্ষেত্রে এটা জায়েজ কিনা, বিদ্বানগণদের বিশুদ্ধ মত অনুযায়ী এটাও জায়েজ হবে না। যদিও কিছু বিদ্বানগণ বলেছে বাচ্চাদের শিক্ষার জন্য এটা জায়েজ হতে পারে বা এটা করা যেতে পারে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা জায়েজ নয়। এর জন্য এ সকল বিষয় থেকে দূরে রাখাটাই হচ্ছে উত্তম। এবং বিদ্বানগণরা বা ওলামা একরাম আরও যেটা বলেছেন যে আমরা বাচ্চাদেরকে যে সকল বস্তুর বা যে সকল জীবজন্তুর প্রাণ আছে সেগুলো বাদ দিয়ে আমরা অন্যান্য দিকে তাদেরকে ছবি আঁকার উৎসাহিত করব। অন্যান্য দিকে যেমন দেখা যাচ্ছে গাছগাছালি, প্রাকৃতিক ছবি, সিনারি যেটা আমরা বলতে পারি, এই ধরনের ছবিতে রং করতে বা ছবি আঁকতে শেখার জন্য আমরা তাদেরকে দিতে পারি। কিন্তু প্রাণী বা জীবজন্তুর ছবির ক্ষেত্রে আমরা তাদেরকে দূরে রাখার চেষ্টা করব, এটাই উত্তম। আল্লাহ আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।